ব্লগার ওয়েবসাইটের সমস্যা ও সমাধান কিভাবে করবেন, ব্লগার ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় প্রত্যেকটি ধাপে ধাপে দেখানো হবে। আজকের পর্ব কিভাবে আপনাদের ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে। google.com এ এসে এখানে blogger.com লিখতে হবে। লেখার পর সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর দেখে প্রথম ওয়েবসাইট blogger.com ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, এই সাইটটিতে ভিজিট করবেন। ভিজিট করার পর আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনাদের ওয়েবসাইটে এরকম থাকবে, আর যদি না থাকে তাহলে দেখবেন যে চাচ্ছে যে আপনাদের জিমেল আইডি অ্যাড করুন, আর জিমেল আইডি অ্যাক্টিভ করে আপনারা এরকম একটি অপশন আসবেন। আসার পর নিউ ব্লগ, নিউ ব্লগে আপনাদের ওয়েবসাইটে নাম দিবেন, আপনি কি ধরনের ওয়েবসাইট বানাইতে চান, ডাউনলোড সাইট, সফটওয়্যার ডাউনলোড সাইট, আর্টিকেল সাইট, জব রিলেটেড সাইট, আরও অনেকগুলো সাইট আছে, এগুলো সাইট আপনারা কীভাবে তৈরি করবেন আমি আপনাদের প্রথমে একটা দেখাবো। আমি ডেমো হিসেবে আপনাদের দেখাবো যে কীভাবে সাইটটি তৈরি করতে হয়। আমি একটি জব রিলেটেড ওয়েবসাইট তৈরি করব ব্লগার দিয়ে, আর এই ওয়েবসাইটটিতে একটি থিম লাগাবো, প্লাস ইউআই, থিমটি হলো প্লাস ইউআই থিম। এই থিমটি কীভাবে এটা কাস্টমাইজ করতে হয় এবং এর ভিতরে যেগুলো কাস্টমাইজ করতে হয় অপশন আছে, সব অপশনগুলো কীভাবে কীভাবে সেট করা হয় সব অপশন দেখাবো। আর এই দেখানো প্রত্যেকটি ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল থাকবে, আপনি আশা করি একটি ভিডিও দেখার পর আরেকটা ভিডিও দেখবেন। প্লাস ইউআই এই থিমটি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, আমি টেলিগ্রাম গ্রুপ দিয়ে দেবো নিচে ডিসক্রিপশনে, দেখবেন ওই টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, আমরা আসলে শুরু করি এখন। তো আমাদের ওয়েবসাইটটির নাম হবে, নতুন একটা নাম, এসএস জব ফাইন্ডার। দেখি এই নামে কোনো কেউ আছে কিনা, এস এস ফাইন্ডার, FINDER, এই নামে কোনো ওয়েবসাইট নাই। দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যানাবল, তো এই নামে সেভ করি, সেভ। দেখুন একটি ব্ল্যাঙ্ক ওয়েবসাইট চলে আসছে, দেখেন এখানে নিচে দেখেন যে ভিজিট ব্লগ, এই ব্লগকে ভিজিট করি, দেখে আমাদের ওয়েবসাইটে কি আছে, কিচ্ছু নাই। তো আমরা আমাদের ওয়েবসাইটটিতে প্রথমে থিম ইনস্টল দেব, থিমে ক্লিক করার পর কাস্টমাইজ, তারপরে এডিট এইচটিএমএল। তো আমাদের থিমটি ডাউনলোড করা আছে, এখানে মেন থিমটি হলো প্লাস ইউআই টেম্পেল। তো প্লাস ইউআই টেম্পেলের ভিতরে এই যে প্লাস ইউআই 2.6.3, এই ভার্সনটি আপনাদের দিয়ে দেবো ফ্রিতে, আপনি ডাউনলোড করে নিন। তো এখান থেকে পুরো সাইটটি নোটপ্যাডে ওপেন করার পর কপি করলাম, কপি করার পর আগের যে থিমটি আছে যে ডিফল্টভাবে গুগল ডট কম থেকে দেওয়া হয়েছে ব্লগার ওয়েবসাইটে, এটি রিমুভ করে দেব। রিমুভ করার পর সেভ, আগের যে আমরা যে কপি করলাম যে নিউ থিম, সেভ করার পর এখানে যে টাইম সেটের উপরে দেখুন সেভ বাটন আছে, সেভ বাটন দেওয়ার পর সেভে ক্লিক, সেভে ক্লিক দেওয়ার পর প্রসেস লেখা আছে, বলে প্রসেসটি কাজ করার পর আপডেট সাকসেসফুল, তার মানে আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে যে থিমটি লাগাইছি সেই থিম ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের পুরানো ওয়েবসাইটটি মানে যেটি প্রথম ছিল ডিজাইনটি, সেই ডিজাইনটি আমরা রিলোড করি, দেখে আমাদের ওয়েবসাইটের ডিজাইন কীরকম আছে। দেখুন আমাদের ওয়েবসাইটের ডিজাইন এরকম আসছে কারণ আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নাই, পুরা খালি। তারপর আমাদের সিটিং অপশন রাখতে হবে ব্লগারের ভিতর, সিটিং অপশনে আপনাদের ডেসক্রিপশন যেরকম বিডি জব সার্কুলার এসআই এসআইআর সিইউএলইআর সার্কুলার 2023, তারপর গভর্নমেন্ট জব সার্কুলার 2023, তারপর সাইটের নেম এস এস অফ ফাইন্ডার FINDER ফাইন্ডার, আরও এরকম 500টি কিওয়ার্ড ডিসক্রিপশনে দিতে হবে। তারপর ফেভিকন থাকলে ফেভিকন দিতে হবে, ফেভিকন অ্যাড আমরা পরে ভিডিওতে দেখাবো। তো তারপর এস এস HTTPS অন করা আছে নাকি সেটাও দেখতে হবে, HTTPS অন করা না থাকলে HTTPS অন করে দেবেন। তারপর এখানে রেজিলোড ইমেজ এ ওকে দিয়ে দেবেন, তাহলে কোনো ভাইটাল প্রবলেম হবে না। তারপর আমাদের টাইম ঠিক করতে হবে, টাইম ফরম্যাট যে বাংলাদেশ টাইম ঢাকা, তারপর সেভ, তারপরে ট্যাগ, এখানে ট্যাগ দিতে হবে কিছু, যেগুলো ট্যাগগুলো গুগলে সার্চ করে,
2023 লেখে সাবমিট এরকম আরো 80টা লেখছে 150টি ওয়ার্ড দেওয়া যাবে এগুলো সেট করে সেভ ক্লিক করতে হবে সেভ ক্লিক করার পর নিচে আরো কিছু অপশন আছে এই যে কলর এন্ড ইনডেক্সিং এখানে রোবোটেক দিতে হবে রোবোটেক্স অন করে রোবোটেক্স দিতে হবে আর এনাবল কাস্টম রোবট হেডার ট্যাগ এগুলো সেটিং করার পর এইভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন আর ওয়েবসাইটের বাকি অংশটুকু আমরা পরে ভিডিওতে দেখানো হবে কিভাবে ওয়েবসাইটটি ডিজাইন করতে হয় এবং জব রিলেটেড ওয়েবসাইটের কিওয়ার্ড আর ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় ইনডেক্স কিভাবে করতে হয় বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো একটার পর একটা ধাপ আমার চ্যানেলের ভিডিওতে দেখানো হবে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন জিএসএম সঞ্জয় ইউটিউব চ্যানেল